ফিল্মের পরিচালককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইয়া আপনাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের অলিম্পিয়া রমা। আমরা আপনার থেকে এই ফিল্মটা সম্পর্কে কিছু জানতে চাই। প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদের যারা আজকে এই ব্যবস্থাটা করেছেন এটা প্রদর্শনের। তো আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের লালমাট জেলা। তো আমাদের ছবি আসলে লালমাটে বানানো, আর আমাদের যে অঞ্চল অত্যন্ত অঞ্চল সেখানে আসলে একটা ছবি বানানো খুবই কঠিন, অনেক প্রতিবন্ধকতা। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমার টুকটাক যারা সাথে ছিল সবাই চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। তো আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো এটা খেতে সংশ্লিষ্ট সবাইকে এবং যিনি প্রডিউস করেছে মুমতাজিম সাগর ভাই আমার বড় ভাই, তাকে, যদিও আজকে সেখানে উপস্থিত নাই। আর তারপর হচ্ছে আসলে আমার ছবিটা বানানো এটা নিয়ে একটু বলতে চাই। আমার ছবিটা আসলে আমি সবসময় চেষ্টা করি আমার উপলব্ধি করা, আমার দেখা, আমার সমাজের গল্প বলতে। তো এটা হচ্ছে আমার একদম আশেপাশের গল্প, আমার নিজের বলা যায় এবং আমার আশেপাশের। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি এটা তুলে ধরার, আমি জানি না কতটুকু হয়েছে। তো আমার আশা, আমার যেটা আশা সেটা হচ্ছে সবার ভালো লাগবে, আশা করি আপনি উপভোগ করবেন। আর আরেকটা কথা বলতে চাই, আমি যার ভীষণ ভক্ত মুস্তাফা ফারুকি স্যার, তা আমি আমার ছবিটি তাকে উৎসর্গ করেছি। এটা আমার আমার উদ্দেশ্য ছিল যে আমার এই ছবিটাকে আমি উৎসর্গ করবো, যদিও তার সাথে আমার কখনো দেখাই হয় নাই, কখনো কথা হয় নাই, তারপরও এটা আমার কাছে অনেক ভালো লাগা। জানি না তার কাছে কখনো ছবিটি পৌঁছ হবে কিনা। তো সবশেষে যেটা বলতে চাই, আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ এবং সবার প্রতি যারা আজকে এখানে এসেছে, শিশু বন্ধুকে আছে আমাদের এখানে তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো সব মিলে এতটুকুই, ছবিটি দেখবেন, জানাবেন কেমন হয়, আমি থাকবো এখানে, এটা আমার জন্য অনুপ্রেরণা জানাবে। ধন্যবাদ। ধন্যবাদ।